Allah. কাছস করে রে শুইলা কেন তুই তোর চিনি না আমি তুই করোনা তুই তোর চিনি না যা চিন্তা না ভাই তোর করোনা হয়েছে তোর আচ্ছা এই চুপ থাকি স্যার আসছে আচ্ছা শেয়ার করার আমার স্ক্রিনটা শেয়ার করার ইয়ে দিচ্ছ মাসুম জি স্যার স্ক্রিনটা শেয়ার করার জন্য ওই যে স্যার এক মিনিট তাড়াতাড়ি করো কারণ সময় কম স্যার এই জায়গায় তো স্যার অপশন দেখতেছি না স্যার আপনার তো শেয়ার হওয়ার কথা স্যার আগে হোস্টে হোস্টে পারমিশন দেয়া লাগে যে আমি দিতেছিলাম ওখানে দিকতে পারে তুমি তো হোস্ট জি স্যার তিন শেয়ার করনা করে দাও ইয়ে দিতে পারবো না আচ্ছা স্যার এই যে আমি আরেকজনের হোস্ট বানাই দিতেছি সে ইয়া করে দিতেছে সোহেল ভাই হোস্ট বানাইতেছি সোহেল ভাই দেখেন এখন হয় নাকি আচ্ছা দেখতেছি দাঁড়াও অ্যালাউড রেকর্ড আছে মেক হোস্ট এখন তো শুধু অ্যালাউ রেকর্ড এই হোস্ট বানানোর জন্য তো এরকম কিছু নাই সরি এই স্ক্রিন শেয়ার করার জন্য স্যার হ্যালো যাবা নতুন করে দিয়ে দিব নাকি স্যার তাহলে স্যার ওই যে আগের লিংকে ঢুকতে হবে স্যার আসলে এটা চাইছিলাম যে ওই যে আমরা আবার যাতে রেকর্ড করতে পারি আগেরটা তো রেকর্ড করা যায় না এজন্য আর কি এখন স্যার ওই যে মাহমুদ স্যারের যে লিংক দিছিল ওইটাতে ঢুকতে হবে স্যার আগেরটা দিন আমরা করতেছিলাম এটা জি স্যার জি স্যার ভাই আমার এখানে তো দেখাচ্ছে বুঝি নাই কে এরকমই লেখা আসবে চল বলছি স্ক্রিন শেয়ার করা মতিউর তুমি একটু স্যার হোস্ট বানায় দাও আমি তো ক্লিক করছিলাম স্যারের নামের উপরেই স্যার দেখেন এখন হয় কিনা আসতেছি দাঁড়াও শেষ করবো আমি স্যার আমার ভাইবা তো রয়ে গেছে স্যার আর ভাইবা আর ভাইবা রয়েছে রয়েছে দাও দাও শেষ করো 5 মিনিটের মধ্যে পরে আমি পড়তে যাচ্ছি তা আমি বলছি
এবং স্যার বেনিফিট কে বৃদ্ধি করা এবং প্ল্যানিং করা অর্গানাইজিং এন্ড ডিজাইন আচ্ছা যাও ঠিক আছে যাও তারপরে স্যার মোহাম্মদ আকবর স্যার স্যার আহসান আবি আকবর বলো হ্যাঁ তাতে বলো কয় কুইকলি আমি শেষ করব স্যার প্ল্যানিং অর্গানাইজিং অ্যাক্টিভেটিং লিডিং কন্ট্রোলিং হ্যাঁ ঠিক আছে তারপরে এটা স্যার মোরশেদ স্যার জহুরুল ইসলাম হ্যাঁ জহুর জহুরুল কি নাম মোরশেদ স্যার জহুরুল ইসলাম হ্যাঁ আজহারুল ইসলাম হ্যাঁ আজহার আজহার জি স্যার আজহারুল ইসলাম বলো প্ল্যানিং অর্গানাইজিং অ্যাক্টিভেটিং ডিউরিং ঠিক আছে আকবরের পরে আজহার আজহার আজহারের পরে কে মোরশেদ স্যার সানাবিক স্যার মোরশেদ মোরশেদ স্যার বেসিক কনসেপ্ট চারটা স্যার প্ল্যানিং অর্গানাইজিং অ্যাক্টিং কন্ট্রোলিং তারপরে স্যার মোহাম্মদ জসিম আহসানাবিক স্যার কালেক্টিং তারপরে আমি স্যার তাওসিফ রহমান স্যার ইউসুফ কি বংশ ইউসুফ 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 নাকি তৌসিফ নাফি এবং শাকিল এই ইয়া করো নাকি মিউট করো নাকি আমাকে শোনা যায় আমি বলছি ইউসুফের তৌসিফের পরে কে বলছো তৌসিফ তোরি তৌসিফের পরে কে বলছো ইউসুফের বলছি ইউসুফ বলছে তৌসিফের পরে ইউসুফ ইউসুফ বলো কি কইছো কি কইছো বলো ও তো লাইনে না স্যার পাইতেছি না তো ওর মনে একটা সমস্যা স্যার একটা কথা ছিল স্যার ইউসুফ 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 স্যার একটু শুনতেন যদি স্যার স্যার ওই যে কয়েকজন আর কি ইয়া ওয়েটিং এ আছে স্যার তাদেরকে একটু অ্যাড করে দেন স্যার আমি তো এখানে অ্যাড করি কেমনে তুমি অ্যাড করে দাও না স্যার শিওর ভাইকে বলো স্যার বলছি প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং ডিরেক্টিং এন্ড কন্ট্রোলিং ইউসুফ নাকি জি স্যার ইউসুফ হ্যাঁ ঠিক আছে দাও তারপরে বলো তারপরে বলো স্যার গোপাল বলতেছি স্যার বলবো
স্যার একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য কি কি দরকার? প্রজেক্ট প্ল্যানিং বলছি, ম্যানেজমেন্ট বলতে কি বোঝাবো? হ্যাঁ ম্যানেজমেন্ট বলতে স্যার প্ল্যানিং ম্যানেজমেন্ট, তারপরে স্যার এই অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট, তারপরে তারপর বলো তারপরে কে স্যার? ইমরান। হ্যাঁ ইমরান স্যার। ইমরান বলো। জি স্যার, প্ল্যানিং, অর্গানাইজিং, সাবটিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং। তারপরে স্যার শাহাদাত। শাহাদাত বলো। প্ল্যানিং, অর্গানাইজিং, অ্যাক্টিভিটিং, টাইমিং, কস্টিং, কন্ট্রোলিং। তারপরে স্যার শাকিল। স্যার শাকিল হয়েছে নাকি? জি স্যার। স্যার প্ল্যানিং, কন্ট্রোলিং, অর্গানাইজিং। মোটিভেটিং আর অ্যাক্টিভিটি। জি স্যার। আর আছে স্যার ইউনুস আলী আছে স্যার, তারপর জি স্যার ইমরান আছে বাকি, তারপর আচ্ছা স্যার আছে আর ওই যে কয়েকজন স্যার অ্যাড হইতে পারতেছে না স্যার, এখন তো ওরাও কয়েকজন বাকি ছিল আরো স্যার। ইউনুস আলী স্যার অ্যাড হইতে পারতেছে না? জি স্যার। জি স্যার আপনি দেখেন এক জায়গায় ওই যে ওয়েটিং এরিয়া লেখা আছে, ওয়েটিং পার্টিসিপেন্টের মধ্যে। জি স্যার পার্টিসিপেন্টের মধ্যে ঢুকলেই স্যার দেখা যাবে উপরে ওয়েটিং। ঠিক আছে হ্যাঁ দিলাম তো অ্যাডমিট। জি স্যার এখন জি স্যার সবাইরে অ্যাডমিট দিছি তো সবাইকে অ্যাডমিট। আচ্ছা জি স্যার আসতেছে স্যার। 41 হাই ঠিক আছে। হ্যালো হ্যালো স্যার মুমিন ভাই মিউট করেন। ও কি সে স্যার আমি বলছি মেহরিন। ওয়ান পারসন ওয়েটিং। হ্যাঁ বলো কেন? এই মেহরিন তুমি তো আগে বলছিলা। মেহরিন বলছ আগে? না না আমি আমি কোশ্চেন করার জন্য না স্যার অ্যাকচুয়ালি। কি সে আমি ইয়া করি শেষ করি আগে কেন বাকি রইছে বলো। শরীফুল ইসলাম বাকি আছে, ইউনুস আলী, শরীফ বলো, শরীফ বলো, ইউনুস বলো, শরীফ, শরীফ বলো, তারপর ফাহিম হোসেন বাকি আছে, তারপর রাকিবুল হাসান মুন্না। আমি আমি উত্তর দিতে উত্তর চাচ্ছি। শরীফ শরীফ আছে বলছে, বুঝছে কি? শরীফ নাই বাকি আছে উত্তর লাইনে নাই। ইউনুস তো লাইনে নাই আসে নাই, ওয়াইটিং ছিল অতক্ষণ। গেছে ইউনুস ভাই সব? জি স্যার। হ্যালো রাইট তো ইউনুস বলছো? আমি প্রশ্ন ইয়া আপনি করছেন ইয়া করছেন করছি কিন্তু ইউনুস ইউনুস লাইনে নেই স্যার, লাইনে নাই, জুমে এট নাই।
মানে স্যার আপনি তাহলে শুরু করে দেন স্যার যে স্যার আপনি শুরু করেন স্যার ও যেহেতু নাই আর কেউ ওয়াইটিং শুরু করছেন আমাকে শোনো আমি উত্তর বলে দেই জি স্যার উত্তর বলছেন বলছি প্রশ্নটা বলছিলাম কি যে ম্যানেজমেন্ট কি এটা মিনিংটা কি ম্যানেজমেন্ট কনসেপ্ট ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি মোটামুটি তো এইগুলি আমি চাই না তাকে বুঝে নিই যে মোটামুটি কেউ ফেল করবে না এটা দিয়ে বুঝছো ভালোই নাম্বার দিচ্ছে তবে মেইন জিনিসটা যেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার যেটা বলবা সেটাই বলবা এখন আমি আগে তাহলে কি আমরা সবাইকে স্যার একটা কোশ্চেনের মধ্যেই ভাইবা দিলাম না আমি আজকে না ভাইবা শেষ হয়ে গেল আমি আজকে টেস্ট করলাম কি করলাম জি স্যার তিন পিপল এডমিট অল দি গাম আগে পাতা সিনা নিয়ে গেল ঠিক আছে আমি এখন পড়াশোনা করাতেছি আবার কি বুঝছো তাহলে কি কইছি আগামী এখন এরকম এরকম তো কোনো টেস্ট না এখানে আমি আজকে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে অনেক সময় লাগছে কোনো অসুবিধা নাই আমি ভাবছি তোমাদের একটা অ্যাসেসমেন্ট করব তো মিড টার্মের সময় আসলাম ক্লাস টেস্টের বাইরে ছয় সাত জন করে একটা গ্রুপ করব মাসু জি স্যার ছয় সাত জনে একটা গ্রুপ করতে পারে ছয়টা গ্রুপ হয় সাত জন করে দিলে বা আট জন করে দাও ছয়টা গ্রুপে আমি একটা গ্রুপে ম্যাক্সিমাম পাঁচ সাত মিনিট সময় দিব এই ধরো রাফলি এক ঘন্টার সময় আমি নিব তাহলে একটু সহজ হবে একটা প্রশ্ন দিয়া তাহলে ওই জন্য তৈরি থাকো দুই একটা প্রশ্ন হয়তো থাকবে তো তিনটা প্রশ্ন থাকবে আমি ওই টিপিক্যালি দেখবো তোমরা কিরকম বুঝছো তোমার আজকে প্রবলেম রয়েছে মূল মূল কথা ছিল ম্যানেজমেন্টটা বুঝছো কিনা তো অসুবিধা নাই আমি এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবো আমি এমন শব্দগুলো কয়েকটা ইউজ করবো যেখানে না জানলেই নাই তো তোমরা এগুলো চিনছি স্যার তা আশা করি পারবা আমরা এটা শেষ করে দিচ্ছি লিনিয়ার প্রোগ্রামে আমি এই সেটনি শেষ করবো লিনিয়ার প্রোগ্রামিং বুঝছো পাইছো জি স্যার পাইছি কোন বলো এই সেন্টেন্সে পড়ো একজনে এলবি ডিলস উইথ দ্য প্রবলেম অফ অ্যালোকেটিং লিমিটেড রিসোর্সেস এবং কম্পিটিং অ্যাক্টিভিটিস ইন অ্যান অপটিমাল ম্যানার কে পড়ো এটা প্রত্যেকদিন তুমি পড়ো নাকি কে কে পড়ো জি কে পড়ো কে পড়ো কেন আচ্ছা সবাই মিউট করে রাখেন মিউট করে রাখেন মুকারম ভাই পড়েন কে পড়ে দেন মুকারম স্যার না না বেশ লাগে জি আসেন আমি যেতে আসেন মুকারম পড়ছি স্যার হ্যাঁ মুকারম সাহেব তুই মুড়ে যা মিউট করে না কেন আপনি সবাই বন্ধ রাখো আমি শেষ করছি আমি এখন আমি চলে যাচ্ছি পড়াশোনা করে কি বলা লিনিয়ার প্রোগ্রামিং ম্যাথমেটিক্যাল টুলস তুমি এটা মেইনলি আমরা অপটিমাইজেশন টেকনিক হিসেবে ইউজ করি অপটিমাইজ ইউজ অফ ইউর রিসোর্স ইউর রিসোর্সগুলি আমরা বলছি ইকুইপমেন্ট প্ল্যান্ট মেশিনারিজ জটিল জটিল জিনিস কম্প্যাক্টার গ্রেডার মিক্সচার এগুলি আমরা এখানে ইউজ করি এবং সেখানে এই একটা ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম এটা আমি যেটা বলছি অপারেশন বিশ্বাস তুমি একবার চ্যাপ্টার দিছি বইয়ের ভিতরে লিনিয়ার প্রোগ্রামিং এটা পড়ে নিবা খুব জরুরি লিনিয়ার প্রোগ্রামিং এখানে বলছি অপটিমাম ল্যাগ আমার এই মেশিনটা মনে করো আমি এখন একটা মেশিন ইউজ করতেছি ল্যাপটপ এই ল্যাপটপটা আমার আছে চারটা আমার ক্লাস আছে দশটা তাহলে এই দশটার মাঝে চারটা ল্যাপটপ কীভাবে আমি ইউজ করতে পারি যাতে সবাই সবার মতো পায় এবং এফেক্টিভলি পায় এই এই ধরনের একটা অঙ্ক আমরা বলি করবো আমি আমি তোমাদেরকে বলছি ইউ রিড দিস আগামী ক্লাসে আমি এটা ম্যাথমেটিক্স করাবো সবাই বইটা নিয়ে বা ওই চ্যাপ্টারটা থেকে ফটোকপি করে বা স্ক্যান করে যেমনি হোক শিখান বুঝছো জি স্যার মাসুম বা আরো কারো সবাই বুঝছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা আছে
এই ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা পড়ে আসবে, আমি আগামী ক্লাসে এটার উপরে ম্যাথমেটিক্স করাবো একটা। যেমন আমরা বলছি এটা একটা ম্যাথমেটিক্যাল টুলস, এই ম্যাথমেটিক্যাল টুলস হলো এরকম দেখতে, লিনিয়ার প্রোগ্রামিং এ দেখতে ম্যাথমেটিক্যালি কিরকম। আমরা বলছি অপটিমাইজেশন, কম্পিটিং অ্যাক্টিভিটি, মানে কি একই সময় চাচ্ছে এই বিভিন্ন জায়গায় এটা ইউজ করবে। একটা দুইটা বড় বড় প্ল্যান্ট আছে, বিটুমিন মিক্সিং প্ল্যান্ট, তোমার সাইট আছে দশটা। এখন এই দশটার মধ্যে এই দুইটা প্ল্যান্টকে আমি কিভাবে ইউজ করতে পারি, তাহলে কোনভাবে কোন প্রোগ্রামিং করলে পরে আমি দুইটা মেশিন সবাই মোটামুটি ভাবে বুড়া বিরাম পাবে, এবং মেশিনগুলিও আইডল বসে থাকবে না, মেশিনগুলিও যেন চুপচাপ বসে থাকবে না, সবসময় ইউজ হতে পারে। এইটা হলো ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম, এটা করতে হবে। যেমন আমি বলছি ফাংশনকে ম্যাক্সিমাইজ করবে, ম্যাক্সিমাইজ দি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অফ দ্য জেনারেল লিনিয়ার প্রোগ্রাম। আমি বলছি এরকম প্রবলেম দিব যে এটা ম্যাথমেটিক্যাল ফর্মটা লেখো, লিনিয়ার প্রোগ্রামিং এর ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা লেখো, যাতে আমরা সলভ করতে পারি। কতগুলো ডিসিশন ভেরিয়েবল হয়েছে, ফাইন্ড দি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম ইজ দি ফলোয়িং, ফাইন্ড এক্স ওয়ান এক্স টু, এগুলো ডিসিশন ভেরিয়েবল, এগুলো ডিসিশন ভেরিয়েবল, এন নাম্বার অফ ইকুয়েশন হুইচ ম্যাক্সিমাইজেস দি লিনিয়ার ফাংশন ইজ জেড, এই জেডটা হলো আমার এখানে ম্যাক্সিমাইজেশন অথবা মিনিমাইজেশন হবে, ম্যাক্সিমাইজেশন প্রফিট, ম্যাক্সিমাইজেশন অফ আউটপুট, ম্যাক্সিমাইজেশন অফ প্রফিটেবিলিটি এবং মিনিমাইজেশন অফ কস্ট, এরকম হতে পারে। কি এই ফাংশনগুলি এই জায়গায় এত সঞ্চয় সময় লাগবে, এই জায়গায় এত এই এই ভেরিয়েবলটা এতক্ষণ লাগবে, এই ভেরিয়েবলটা এই জায়গায় এত লম্বা লাগবে, এরকমভাবে সব টোটাল যোগ দিলে আমি ম্যাক্সিমাম কেমনে পারবো, এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এইটা করবো কিভাবে, সাবজেক্ট টু রেস্ট্রিকশন, কতগুলি রেস্ট্রিকশন আছে, যে এই মেশিনের একটা মেশিন এখানে এই বি বি ওয়ান আছে, তার থেকে এই এই এর অ্যামাউন্ট সামান্য কিছু লাগবে, এখানে সামান্য কিছু লাগবে, এখানে এখানে কিছু লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, এরকম আনলিমিটেড হান্ড্রেড থাউজেন্ড ভেরিয়েবল হতে পারে, যাতে টোটাল মেশিনের মেশিনের টাইমটা এর বেশি না হয়, এর কম থাকে। মানে 300 ঘন্টা মেশিন ইউজ করবা, তাহলে 300 ঘন্টা এই জায়গায় দিতে হবে, এই জায়গায় ফ্যাক্টরি দিতে হবে, এই সাইডে দিতে হবে, এই সাইডে দিতে হবে, এই সাইডে দিতে হবে, সব মিলে কতটুকু অ্যাক্সিড করতে পারবে না, সব মিলে 300 ঘন্টার উপর নিতে পারবে না। সিমিলার দ্বিতীয় মেশিন, তৃতীয় মেশিন, চতুর্থ মেশিন, এরকম লিখে থাকো, তাহলে সব আমার। এটা হলো রেস্ট্রিকশন, তাহলে এটা হলো অবজেক্টিভ ফাংশন, এটা হলো রেস্ট্রিকশন, এইভাবে দেখতে হবে। আর এই সবগুলি ভেরিয়েবল গুলি পজিটিভ হতে হবে, সবসময় পজিটিভ, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এই তিনটা অংশ, থার্ড পার্ট, এটা বলছে থার্ড, ফার্স্ট ফার্স্ট হলো এক নম্বর অবজেক্টিভ ফাংশন, মনে রেখো লিখে রাখো, এটা হলো রেস্ট্রিকশন সেকেন্ড পার্ট, অথবা যাকে বলা হয় কনস্ট্রেইন্টস, আর এটা হলো নন নেগেটিভিটি, আর এইগুলো হলো গিভেন কনস্ট্যান্টস। তাহলে আমাদের এই টিপিক্যাল লিনিয়ার ফাংশনগুলির নাম হইল ট্রান্সপোর্টেশন প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম, ট্রান্সশিপমেন্ট প্রবলেম, এগুলি বিভিন্ন নামে স্পেশালাইজ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম থাকে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠান তারা ইউজ করবে। ফর এক্সাম্পল শিপিং প্যাটার্ন, চারটা জাহাজ আছে, তার মালামাল জমা দিবে, সাপ্লাই দিবে, মনে করো এক জায়গার থেকে চিটাগাং থেকে সে 10টা বন্দরে তার ম্যাটেরিয়াল পাঠাবে, তাহলে 4টা জাহাজকে সে কিভাবে প্রোগ্রামিং করবে যাতে কলম্বো যেতে পারে, সিঙ্গাপুর যেতে পারে, হংকং যেতে পারে, জেদ্দা যেতে পারে, বা অন্য কোথাও যেতে পারে, শ্রীলঙ্কা কলম্বো, এইভাবে সে প্ল্যান করবে। এইগুলি মধ্যে ট্রান্সশিপমেন্ট, ট্রান্সপোর্ট, অ্যাসাইনমেন্ট আমরা এগুলি করবো না, আমরা নর্মাল সিম্পল লিনিয়ার প্রোগ্রামিং করবো। যেমন ডেফিনেশন হইল যে ফাংশনের কথা বললাম আমি, জেড ফাংশন, our meeting has now unlimited minutes, ঠিক আছে, yes sir, বলো, the functions being maximized is called objective function, objective function এর কোনটা, z ওজেরে z দেখে আসছে, জি স্যার, z হলো এটা ম্যাক্সিমাইজ করতে হবে, ম্যাক্সিমাইজেশন অথবা মিনিমাইজেশন করব আমরা, জি স্যার। আমরা কত এক্সিট করতে মাস্টার পার্টিসিপেন্ট 45 নাকি ম্যাক্সিমাম দেখছিলাম, এখন আছে 46, এখন স্যার 46 আছে স্যার, আপনি সারা 46, এখন 46, আমার ইন্টারভিউ নিছি কজনকে,
কোন সিলাম আছো জি স্যার আমার এই জায়গায় মোটামুটি অনেক প্লেস 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 45 আমার এর বাদ গেছে ভাই না ভাই না আমার কাছে 45 আছে ইনুসারি স্যার বাদ গেছে তাহলে বাদ গেছে ও গুড ইনুসারি বাদ গেছে গুড তাহলে মিলছে ওই মাছ তুমি আমার এই রোল নাম্বার গুলি এই আলাদা একটা শীট দিয়ে দিও খালি ক্লাস টেস্ট মানে কি স্কুইজের রোল নাম্বার আলাদা ভাবে দিয়ে দিও এটা আচ্ছা স্যার তাহলে বলো ফাংশন ম্যাক্সিমাইজ কল এটা কি বলে এটাকে অবজেক্টিভ ফাংশন এই ওটা বড় হাতে লিখে রাখো অবজেক্টিভ ফাংশন আমি যদি কইলে অবজেক্টিভ ফাংশন ডিফাইন করো তাহলে ডিফাইন করবা যে ফাংশন তারপরে আমরা এটা মনে রাখবো ডেফিনেশন গুলি খেয়াল করো হোয়াট ইজ লিনিয়ার প্রোগ্রামিং তাহলে বলবা দি প্রোগ্রামিং ডিলস উইথ অ্যালোকেশন অফ লিমিটেড রিসোর্সেস ইন এন কম্পিটিং ম্যানার টু কি বলবে ইন অর্ডার টু অবটেইন আছে এগুলি ম্যাক্সিমাইজেশন প্রফিট প্রফিট এগুলো তোমরা দেখে নিবা আমরা এখন এটি ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্স হবে না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লেখবা ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ লিনিয়ার এটা আমি এখানে দেখি নাই তোমরা দেখে নিবা বইয়ের থেকে প্রপার্টিজ কি করতে যারা দেখেন বলছে নন নেগেটিভ কনস্ট্যান্ট তারপরে শুড নট এক্সিড দ্য সার্টেন লিমিট এরকম কতগুলি কনস্ট্যান্ট আছে ইয়ার প্রপার্টিজ আছে তো খেয়াল করবা এই অঙ্কটা আমরা দেখবো কিভাবে আমরা প্রবলেম লিখতে পারি আমি অঙ্কটা তো পারি একটু আগাই তোমাদের যেহেতু বইটা নাই আমি আশা করি আগামী সপ্তাহের মধ্যে ছেলে একটা বই পাইবা আশা করি বা চ্যাপ্টার গুলি শেয়ার করো এই পেজ গুলো শেয়ার করে নিয়ে আসবা বুঝছো নাকি জি স্যার যদি ছাত্র না থাকে তো বুঝতে পারবা না এটা আগামী সপ্তাহে নিয়ে আসবা মিড টার্ম আইতেছে তো দুই তিন চ্যাপ্টার পড়াইছি আর মিড টার্মের ইভালুয়েশন হবে কন্ট্রাক্ট পর্যন্ত কন্ট্রাক্ট এই আজকে না আজকের টার্ম কন্ট্রাক্ট পর্যন্ত তিনটা ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আর কন্ট্রাক্ট কন্ট্রাক্ট এন্ড স্পেসিফিকেশন চ্যাপ্টার উপর আমরা মিড টার্মে যা করব আগামী ক্লাসের যেটা ক্লাস টেস্ট হবে সেটা কিছুটা পরে হবে বলছি গতকালকে দুইটা কি গেল ম্যানেজমেন্টের উপর কিছু না দুইটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের উপরে গেছে জি স্যার সব প্রজেক্ট ম্যানেজমেন্ট আর কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের উপরে গেছে খেয়াল করো কন্ট্রাক্ট স্পেসিফিকেশন উপর থাকবে এটা ক্লাস টেস্ট ঠিক আছে স্যার ডেলিগেশন এন্ড অথরিটি রিলেশনশিপ এগুলো থাকবে না স্যার আমি জিজ্ঞেস করছি এটা ক্লাস টেস্ট নিছি কি করে ভাই মাসুম বলো জি স্যার একটা নিছেন স্যার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস
আমি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের হবে আগামী আগামী ক্লাস টেস্টটা কাল আগামী সপ্তাহে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট শুধু কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট না কন্ট্রাক্ট না কন্ট্রাক্ট হলো মিড টার্মের জন্য কন্ট্রাক্ট জি স্যার আগামী ক্লাস টেস্ট হবে শুধু কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট মনে রাখো ব্লেক এর আচ্ছা আচ্ছা স্যার আমরা তারপরে মিড টার্মের জন্য আমরা সব মিলে একটা কিছু করব আমি আর আসছি স্যার আর তোমাদের ভাইবার জন্য মিড টার্মে আমি বললাম তোমরা গ্রুপ করে ফেলো কোন ছয় জন একসাথে থাকবা এটাতে একটা কি করে করবে সাতজন করে করো নেছি এটা তুমি মাসুম আমাকে জানা দিবা গ্রুপিং জান তাহলে আমরা ওই রকম ভাইবাটা কি স্যার গ্রুপ ওয়াইজ হবে তাহলে হ্যাঁ ভাইবাটা কি স্যার তাহলে গ্রুপ ওয়াইজ হবে আমি গ্রুপ ওয়াইজ ডাকবো আজকে যেমন সবাইকে এক করতে জিজ্ঞেস করছি এটা অনেক সময় লাগছে না জি স্যার তখন আমি গ্রুপ ওয়াইজ গ্রুপ ওয়াইজ দিলে করে দিই তাহলে বেটার না আমি উত্তর কি তোমরা যেটা খুশি কো একজনের তো দশজনে রিপিট করো ক্ষতি নাই তো আসল কাজটা হলো কি ডিসিশন মেকিং শব্দ কইছে আর দুই কথা বলা দরকার ছিল না এক কথাই তার দশ মনে হয় বলার সুযোগ পাই নাই তো তার জন্য চলবো না সবাই তো স্যার বলতে পারছি পরে বলছি আগে কারণ সবাই তো সুযোগ দিচ্ছিল না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এই শেষ করলাম এই যে অঙ্কটা দেখো এই অঙ্কটা তোমার মধ্যে লেখা আছে এখানে দেখো কোম্পানি কিভাবে একটা কাজ করে এই এই অঙ্কটা দেখে আসবা আমরা এই অঙ্কটা আগামী কালকে ক্লাসে সলভ করব লিখব এটা আমি এখানে করা আছে তোমরা নিজে দেখে আসবা কিন্তু অঙ্কটা আগে বুঝতেই পারো অঙ্কটা তো এখানে পুরাটা নাই অ্যাভেলেবল আমি খালি এখানে ইয়েটা বলছি এই যে কি জানি বলছি আমরা এটা বলছি কিন্তু তারপরে আমরা অঙ্ক চলে গেছি অঙ্কটা এখানে ডাটা দিছি শুধু আমার মেইন জিনিস হলো অঙ্কটা যদি তোমরা এটা না দেখো তাহলে বুঝবে না এটা হলো একটা ম্যানে একটা প্রসেস একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি কিছু জিনিস বন্ধ হয়ে গেছে এবং কিছু মেশিন টাইমগুলি ফ্রি হয়ে গেছে বুঝছো এই মেশিন টাইপ হলো তিন রকম মেশিন মেশিন গুলোর নাম বলো মিলিং মেশিন লেদ মেশিন মিলিং মেশিন লেদ মেশিন গ্রাইন্ডার মেশিন এগুলি দেখছো তো কে ইউজ করছো সিভিল ইঞ্জিনিয়াররা লেদ দেখছে জি স্যার মিলিং ও দেখছে মানে দেখার কথা মিলিং ও ইউজ করছে স্যার গ্রাইন্ডিং দেখছে এগুলি ওয়ার্কশপের মধ্যে করার কথা যে এই আমরা যেগুলো ওয়ার্কশপ করে ওয়েল্ডিং মেশিন সব এগুলো তোমাদের অনেক কি করানো স্যার মেকানিক্যাল শপে স্যার যেমন আমাদের ইউটিএম আছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন আছে এটা হতে পারে এখানে তো আমরা এই মেশিনগুলো এরকম দেখব আগামী ক্লাসে ক্লাসটা করব কয় মিনিট আছে মাসুম স্যার এখনো অনেক সময় আছে এটা মনে হয় মানে কাটবে না এখন শেষ করে দেন বেশি সময় নাই আর না না শেষ করতে চাই না আমি আমি শুধু তোমার একটা খবর দিব এটা খবর হলো যে আমরা গতকালকে আইবি অ্যাপ্লিকেশন জমা দিছি এবং আলহামদুলিল্লাহ এই বিট থেকে এটা রিসিভ করছে এবং আগামী শনিবারে একটা বোর্ডে মিটিং আছে আশা করা যায় আমাদেরটা উঠবে এটা বিরাট আলহামদুলিল্লাহ স্যার কইছো সবাই ভালো একটা খবর সবাই যে দোয়া করবা যে আমাদের যে এটা অ্যাপ্লিকেশন জমা দিলাম এটা সবাই মিষ্টি নিয়ে যাও স্যার ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য হিস্ট্রি যে এই ইউআইটিএস এর এই এত এতদিন পরে 16-17 বছর পরে আমরা এই বিভাগের জন্য প্রথম ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং
আমরা গতকালকে তোমার স্যার এক স্যার আজকে তিন স্যার রাত উনি ঘুমায় নাই ইউনিভার্সিটি থেকে দেখে ঘুমায় থাকছে তাই কি কালকে বিকাল ছটার সময় জমা দিয়েছে অনলাইনে আগামী কালকে আমরা হার্ড কপি নিয়ে যাব ইনশাআল্লাহ স্যার হবে ইনশাআল্লাহ স্যার হয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা এই কথাটা সবাই দোয়া করো আলহামদুলিল্লাহ কইছো ভালো সবাই দোয়া করবা আমি এই জন্য সবাই রিকোয়েস্ট করতেছি তোমাদের কয় মিনিট আছে স্যার আই এই মেম্বারশিপের জন্য আমাদের ইভিনিং শিফটের কি কোনো সমস্যা হবে এগুলি এখন এগুলি ইভিনিং ডে আর কই পাই না আমাদের সিভিল ইঞ্জিনিয়ার প্রোগ্রামার হও তারপরে একবার সবই ঠিক হইছে এই আমরা তো স্যার ক্রেডিট কম করছি স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার আমি তোমাদের তো ক্রেডিট কম করছি সাংঘাতি দোয়া করো সবাই যদি পারো এবং ছেলেদের মাঝে একটা বলে জমা দিয়েছি এবং তারা আইনের ভিতরে এখন ডকুমেন্টে তোমরা ওয়েবসাইট বিকাল বেলা দুপুর বেলা নামাজের পরে সে পরিশ্রম করতেছে তোমরা স্যারের জন্য দোয়া করবা যে তোমাদের জন্য ট্রেনিং সেশন আমরা করব যাতে তোমরা এই সার্টিফিকেট ওরিয়েন্টেড কিছু পাইতে পারো শিখতে পারো বড় বড় এক্সপার্ট ট্রেনিং মাধ্যমে তোমরা শিখতে পারো সুতরাং তোমাদেরও সহযোগিতা দরকার ইউনিভার্সিটি সহযোগিতা দরকার মাস্টারদের জন্য হেল্প করা দরকার সবাই আমরা আগামী করবো ইনশাল্লাহ ম্যানেজমেন্ট শুরু করে আজকে আমি তাহলে এখানে শেষ করতে চাই জি স্যার বন্ধ করে দাও সবাই সবার মতো লিভ নিয়ে নেন স্যার মিটিং লিভ দিয়ে দেন স্যার অপশন আছে মনে হয় meeting leaving at the hand so meeting leaving I'm chole gelam okay sir